কাটিং, এই যে গাছগুলো কোথা থেকে পাওয়া যায়, মানে কোথা থেকে? আমরা এনেছি নাওল বেকি থেকে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাড়িতে পূজা বা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে গেলে কি লাগে বলুন তো? ফুল লাগে। আর ফুল তো আমরা রেডিমেড মার্কেটে গেলেই পেয়ে যাই, কিন্তু কখনো কি দেখেছেন যে এই ফুলটা যেখান থেকে আসে, যারা চাষ করেন কিভাবে চাষ করেন, আর সেই যে জায়গা থেকে ফুলগুলো আসে তাদের পরিশ্রম বা তারা কিভাবে চাষ করে এই ফুলটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, চলুন আজকে তারই কিছু ক্লিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই যে সম্মুদার ক্ষেতে দাঁড়িয়ে আছি। প্রায় 10 কাঠা জমিতে গাঁদা ফুল গাছ চাষ করেছে, সবে কুঁড়ি আসতে শুরু করেছে। তো পুরো ফুল আসার পরে আমি আপনাদেরকে দেখাবো, তার আগে এই অবস্থা পর্যন্ত সম্মুদা যে পরিশ্রমটা দিয়েছেন, কিভাবে এই গাছগুলোকে এত সুন্দর করেছেন একটু জেনে নেব। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানার অন্তর্গত খড়কাড়াইর গ্রামে এই সম্মুদার বাড়ি। তো সম্মুদার থেকে আমি জেনে নেবো যে এই গাছগুলো, যে 10 কাঠা জমিতে যে গাছগুলো হয়েছে, সেই গাছগুলো মোটামুটি কতদিনের, এই গাছগুলো কতদিনের সম্মুদা? এই মাসখানেক হয়েছে, এক মাস পাঁচ দিন হয়েছে। তো এক মাস পাঁচ দিনে গাছগুলো শুধু একবার দেখে নিন। তো যখন এই গাছগুলো বসানো হয়, মানে এই যে এত কাটিং, এই যে গাছগুলো কোথা থেকে পাওয়া যায়, মানে কোথা থেকে? আমরা এনেছি নাওল বেকি থেকে। নাওল বেকি ভাঙর কোথা থেকে? নাওল বেকি ভাঙর, ও ভাঙর অন্তর্গত, ও ভাঙরের নাল, মানে লাঙল বেকি, নাঙল বেকি। তো সব এই এতগুলো চারা কি সব কেনা নাকি নিজেরা কাটিং করা? সব কেনা চারা। তো ট্রিটমেন্টটা কিভাবে কি করতে হয়? প্রথমে আমরা বসে চারা এনে বসিয়েছি, বসানোর পরে এক সপ্তাহ পরে আবার একটা খোসা মেরেছি। খোসা বলতে ওই যে খোসা, মানে মাটি খুশি দেওয়া, কোপানো চলছে, কোপান যে গাছে এই যে খুশি দেওয়া কাজটা চলছে, এই যে কোপানো চলছে। আচ্ছা, ওটা 15 দিনের মধ্যে। আচ্ছা, খাবার দাবার কি দিতে হয়? খাবার দাবার প্রথমে কিছু দেওয়া হয়নি, খালি জল দিতে হয়েছে। না, খালি এমনি জল দিয়ে চারাটা ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তীকালে এবারে খসে দিয়ে ভাঁটি দেওয়ার সময় 10-26 দিয়ে ভাঁটি দেওয়া। আচ্ছা, প্রথম ভাঁটি কি দিয়ে? পনেরো প্রথম ভাঁটি হচ্ছে 10 দিনের মধ্যে দেওয়া, 15-15 দিয়ে দিয়েছিলাম। 15-15 দোকানে গিয়ে বললেই হবে যে 15-15 সার। আচ্ছা, 15-15 তারপরে আবার ফের 15 দিন পরে, ওই 15 দিন না আবার 10 দিন পরে ভাঁটি দিয়ে ফের খুশে ভাঁটি দেওয়া 14-35 দিয়ে। 14-35 মানে প্রথমে প্রথম গাছ বসানোর 10 দিন পরে 15-15 আর তারপরে 14-35 বা 10-10 যেটা খুশি দেওয়া। আচ্ছা, দেওয়া যেতে পারে। দেওয়ার পরে গাছের চেয়ারে এরকম শুধু ছেঁচা দেওয়া, স্প্রেটা মানে ওই পোকা টোকা লাগার বা এই জন্য? পোকা বা রোগ আছে। আচ্ছা, ওইটা কি একটু বলা যাবে, মানে কি? স্প্রিং পাউডার, হ্যাঁ, দাগের জন্য স্প্রিং পাউডার ব্যবহার। কিসের জন্য দাগ, মানে গাছে যে একটা কালো ছোপ ছোপ দাগ? স্প্রিং পাউডার আছে বা নটিভু আছে। ওটা কতটা, 1 লিটার জলে কতটা কিলো আছে? 10 লিটার জলে নটিভু হলে 1 লিটারে হচ্ছে ওই 10 লিটারে 7 গ্রাম। 10 লিটারে 7 গ্রাম দিয়ে ওটা কি, মানে টাইম আছে বিকালের দিকে? হ্যাঁ, বিকালে, বিকালের দিকে, বিকালে একটু রোগ থাকতে স্প্রে করতে হবে, কারণ এখন ঠান্ডার সময় তো এক এক সিজনে এক এক সিস্টেম আছে, দিতে হবে। গরমের সময় হলে সকাল হলে ভালো। আচ্ছা, গরমের সময় কি এই চাষটা হয়? হ্যাঁ, এ তো বারো মাসই চাষ আছে। আচ্ছা, তো গরমে এই গাছ কি কেউ বাড়িতে যদি বসায় তাহলে কি একই রকম ভাবে করবে? গরমেতে বাড়িতে করলে মানে টুকটাক কেউ টবে চাষ করতে চায়, ম্যাক্সিমাম টবে চাষ করলে ম্যাক্সিমাম জলটা মেন। আচ্ছা, জলটা অবশ্যই দিতে হবে, দিলে গাছ ঠিক থাকবে। এই গাছ বসালে মোটামুটি 2 মাসের মধ্যে পুরো ফুল পাওয়া যাবে, তাই তো? দু মাসের মধ্যে ফুল পড়তো না, আমি এই প্রথম এলাকার করি। তো যেহেতু এটা এক মাস প্রায় 5-6 দিনের গাছ, তো সবে মাত্র কুঁড়ি আসতে শুরু করেছে,
আর মাসখানেক পরে মানে প্রায় গাছ বসানো থেকে দু মাসের মধ্যেই কিন্তু একেবারে পুরো বাগান ফুলে ভর্তি হয়ে যাবে। তো আমি সেই সময়ের ভিডিও দেখাবো, তার আগে আমি তো সমুদার কাছ থেকে বা সমুদার প্রতিবেশী বা বন্ধু, কী নাম দাদা আপনার? আমার নাম চিত্তরঞ্জন হাজারি। চিত্তরঞ্জন হাজারি, তো এই চিত্তরঞ্জন বাবু আর আমাদের সমুদার কাছ থেকে মোটামুটি গাঁদা ফুল গাছের যে চাষ, যেটা আপনারা অতি যত্ন সহকারে বাজার থেকে কিনে নিয়ে পূজা বা আপনাদের মাঙ্গলিক অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করেন, সেই গাছ সেই ফুল কোথা থেকে পাওয়া যায়, কিভাবে চাষ হয় আমি সবটাই দেখালাম। এই গাছটা যখন চারার গাছ, এই গাছ থেকে আপনি কাটিং করে যদি অন্য জায়গায় বসান সেখানেও কিন্তু ফুল হবে, ১২ মাসে এই গাছটা হয়। খুশি দেওয়া কাজটা চলছে, যে কোপানো চলছে, এই কোপানোর পরে পুরো কোপানো হয়ে গেলে পুরো বাগানটাতে সারটা ছড়িয়ে দেওয়া হবে, ওই ১৫-১৫ সারটা ছড়িয়ে দেওয়া হবে, দিয়ে এবারে ভাটি টানা হবে, তাই তো? এখানে ফুলকপি চাষ হয়েছে, ফুলকপি গাছ চাষ করার কিন্তু একই প্রসেস। গাছ প্রথমে এনে ঠিক একটা ডিস্ট্যান্স মেনটেন করে, ফুলকপির জন্য মোটামুটি ১ ফুট ডিস্ট্যান্স, ১ ফুট বাই ১ ফুট গাছ আছে তার থেকে এক দূরে, মানে প্রায় ১ ফুট ডিস্ট্যান্সের এখানে গাছ বসানো আছে। গাছ বসানোর পরে এই মুহূর্তে গাছ খানিকটা বড় হলে ওরকম গাছের সার ছড়িয়ে দেওয়ার পরে ভাঁটিটা টেনে দিতে হবে। এই দশ কাটাতে মোটামুটি কেমন প্রফিট থাকবে, মানে খরচ কেমন প্রফিট থাকবে, কেমন কেমন থাকে আর কি? কাটাতে খরচ বলতে গেলে ম্যাক্সিমাম এক একটা চারা গাছ কত করে নেয়? চারা গাছ কাটিং চারা হলে তো প্রায় ৮-৭০ পয়সা করে যায় কাটিং চারা। আর দানার কোনটা ভালো, কাটিংটা ভালো না দানা দানারটা? ওই এক একটা সিজন আছে বললাম। আচ্ছা, এই এই যে কাটিং সিজন এই শেষ, এটা কিন্তু কাটিং চারা। হ্যাঁ, এটা কাটিং চারা, এর কাটিং চারা এই শেষ, আবার শুরু হবে ফাল্গুন মাস থেকে। ফাল্গুন মাস মানে ফেব্রুয়ারি মাস? হুম, যে ফাল্গুন মাস থেকে আবার কাটিং শুরু হবে, কাটিং শুরু হবে। আর দানার চারা এই কার্তিক মাস থেকে অগ্রহায়ণ পৌষ মাঘ পার পর্যন্ত, মানে বর্ষার পরে যে গাছগুলো তৈরি হয়, বর্ষা টর্ষা যে গাছগুলো হয় ওগুলো সব কাটিং চারা, কাটিং চারা। আচ্ছা, ডোক কেটে চারা করে পরে। আচ্ছা, দানার চারা কেবলমাত্র কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ এই চার মাস পর হয়। খরচের থেকে দশ কাটা করে তো ১৫,০০০ টাকা ম্যাক্সিমাম খরচ আছে, ১৫,০০০ টাকা খরচ আছে। মানে মন বিক্রি হবে এইবারে তো ওটা বাজার অনুপাতে কিছু বলা যায় না, মিনিমাম বাজার যদি থাকে, মিনিমাম যদি ১০০ টাকা বাজার থাকে তাতে ৫০,০০০ টাকা বিক্রি হবে। ১০০ টাকা বাজার থেকে মানে ১০০ টাকা মানে কি? ২০ পি মানে ১ কুড়ি যে বান্ডিল গুলো না, ১০ পিস করে বান্ডিল হয়, দুটো বান্ডিল ১ কুড়ি বলা হয়। আচ্ছা, মানে ৫ টাকা যদি একটা চেন হয়? হ্যাঁ, একটা পার পিস যদি ৫ টাকা পিস হয় তাতে আমরা যদি ওই ১০০ টাকা হিসেবে পেলে ৫০,০০০ টাকা ম্যাক্সিমাম বিক্রি। এইবার ওতে খরচ আছে, তখনও খরচ আছে, তখনও যে আছে কাঁতুনি আছে, এই যে ১৫,০০০ টাকা বললাম এটা তোলা পর্যন্ত খরচ, তোলা পর্যন্ত খরচ, তোলা পর্যন্ত খরচ। এবারে আরো ৫ টাকা ধরে নি। হ্যাঁ, আরো ৫ কেন আরো ১০ কাছে আছে, দড়ি আছে, তাহলে এটা মোটামুটি ৩ মাসের বিজনেস না, এটা ৪-৫ মাস, মানে এখন প্রায় ২ মাস ধরে ফুলটা বিক্রি হবে। হ্যাঁ, ২ মাস তো অবশ্যই ফুলটা বিক্রি হবে, তার মানে আমরা ধরো কার্তিক মাসে পুঁতেছি, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত অবশ্যই ফুল পাবো, ফাল্গুন মাস শেষ। আচ্ছা আচ্ছা, এই এলাকাতে যদি পিকনিক করতে চান তাহলে এটা কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার, আপনারা আসলে কিন্তু এই যে ফুল গাছের যে দৃশ্যটা সেটাও কিন্তু আপনারা এখানে এনজয় করতে পারবেন।